বিশ্রামগঞ্জ সিপিআইএম বাখাখতে কমিটি নে বাখাখতে ককতি ছল পালে জাকা ওয়ার্ল্ড ইন্ডিজিনিয়াস ডে বিশালগড় আম চাই কিতিংকে হিমবত ক্লাইমানি বিশিংতে অ সাল পালে লেখা পান্দাও নারওয়ায়ঙ্গে ফাইমানজক ফাইকা আগিনি এমএলএ ভানুলাল শাহ তাই কেশব দেববর মানো খবই জুদা জুদা আদংর খাইংহানি বুসারক নি সাল 9 অগস্ট ফানো অ সাল ওয়েস্ট বেঙ্গল নি আগিনি সিএম বুদ্ধ দেব ভট্টাচার্যি থিমানি বাই পালে মানলিয়া তিনি হিমবতক নি বিশিংতে এডিশন 125th অ্যামেন্ডমেন্ট লাই ফান কবাং খাইনি নিতেই কক বড় কক এড শুধুল খবনার নেই রক বহাইন ফানলাইকা কিংবদন্তি বিশিংতে যেন বিশ্রামগঞ্জ সাথে ও আর যে মটর স্ট্যান্ড সিমি বাজার থেকে হিমবত হিমই যেন মটর স্ট্যান্ড তাবো আর কুথুম লাইছা কুথুম লাই মানে পান্ডানি আর ফাঙ্গকরা হাইয়া ত্রিপুরা হাস্তে যিনি স্টেট কাউন্সিল কৃষক সভানি নেতা বরম গনাং গৌরাঙ্গ ঠাকুরতা তাই বড় মানজাক ফাইকা সিবিআইএম পার্টি সিবাইজলা ডিস্ট্রিক্ট কমিটিনি সেক্রেটারি মানগনাং বানুল সাহা তাই বড় মানজাক ফাইকা স্টেট কিষাণ কাউন্সিলনি মেম্বার মানগনাং সিদ্দিকুর রহমান তাইব আর বিশালগড় সাব ডিভিশন সেক্রেটারি কমরেড পার্থ প্রতিম মজুমদার হাইকে উপজাতি গণমুক্তি পরিষদ বিশালগড় সাব ডিভিশন সেক্রেটারি কমরেড সুনীল দেববর্মা জম্পুই জলা সাব ডিভিশন জিএমপি সাব ডিভিশন সেক্রেটারি বরম গনা বৈকন্ত দেববর্মা তাইব আর ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ তাই সারা ভারত কৃষক সভা সংগঠন ত্রিপুরা খেত মজুর ইউনিয়ন ন খবৈছ তিনি অর কুথুম লাইকা অর লোক সহ অন্যান্য অংশের সংগঠনের নেতা কর্মীদের আমি অভিনন্দন জানাই আজকের এই মিছিলে অংশগ্রহণ করার জন্য। আপনারা জেনেছেন যে আমাদের দেশে একটা কৃষক আন্দোলন 1920 সালে গোটা পৃথিবীকে স্মরণ করিয়ে দিয়েছিল যে কৃষক বিরোধী আইন বাতিলের জন্য একটা লাগাতার আন্দোলন কৃষকরা শীত গ্রীষ্ম বৃষ্টি এর মধ্যে করে চলেছে, যার ফলে কর্পোরেটদের স্বার্থবাহী এই যে তিনটা আইন শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার পিছু হটে তা বাতিল করেছে। কর্পোরেট সংস্থাগুলো হল গোটা পৃথিবীতে এবং আমাদের দেশের বড় বড় আর্থিক সংগঠনের মালিক, যাদের কর্পোরেট বলা হয়, তারা দেশের সমস্ত সম্পদ তাদের কাছে কুক্ষিগত করতে চায়, সমস্ত সরকারি সংস্থাগুলোকে তাদের হাতে তুলে দিয়ে নিয়ে নিতে চায়। আমাদের দেশে গত 30-35 বছর ধরে বিশ্বের কর্পোরেটদের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেরও আদানি আম্বানি বা অন্য আরও যারা এই ধরনের কর্পোরেট সংস্থা আছে তারা সমস্ত সম্পদ হাতিয়ে নিচ্ছে, আকাশ পথ তাদের দখলে, জলের জায়গাগুলো তাদের দখলে, কল কারখানা তাদের দখলে, মাটির নিচের সম্পদগুলো দখল করতে গেলে জমির উপর তাদের কন্ট্রোল আসতে হয়। আমাদের দেশের বনাঞ্চলে যারা জন্মগ্রহণ করেছে, যারা ওখানেই মরবে, যাদের জীবন জীবিকা এখানেই চলবে, বলছে যে ফরেস্ট আইনে তাদের কোনো এই জমিতে অধিকার নাই। 2006 সালে বনাধিকার আইন